রাহুলের চক্রান্তের ফাঁদে পড়ে ধরা খাওয়ার পর দূতি ঋদ্ধিমানকে জানালো হরি তাকে কিডন্যাপ করেছিল। বিস্তারিত সব জানতে ভিডিওটি দেখুন আর আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। গাছসরা ধারাবাহিকে আমরা ইতোমধ্যে দেখেছি ঋদ্ধিমান দূতির খোঁজ পেয়েছে, আর সামনেই আপনারা ধারাবাহিকে দেখবেন ঋদ্ধিমান পুলিশ নিয়ে দূতিকে উদ্ধার করবে আর বলবে দূতি তোমাকে কে এখানে এনেছে। সেই সময় রাহুলের ফান্দে পড়ে এবার দূতি খড়িকে ফাঁসিয়ে দেবে। দূতি এবার ঋদ্ধিমানকে বলবে খড়ি আপনাকে বিয়ে করার জন্য আমাকে কিডন্যাপ করেছিল বিয়ের দিন। আর এটা শুনে ঋদ্ধিমান আবার খড়ির উপর রাগ করবে আর বলবে তুমি আমার জীবন নিয়ে খেলা করেছ, এর উপযুক্ত শাস্তি আমি তোমাকে দেব খড়ি। তো বন্ধুরা, আবারও খড়িকে ফাঁসিয়ে দিল দূতি। আপনারা কি চান দূতির যাতে কঠিন শিক্ষা হয়? কমেন্টে জানান আপনাদের মতামতটি আর আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।